আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগের জন্য গত 24 অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণদের তালিকায় নিজের নাম না দেখে ক্যাম্পাসে হাজির হন মনিরুল ইসলাম নামের এক প্রার্থী। উপাচার্য অধ্যাপক ডক্টর রুস্তম আলীর কাছে চাকরির জন্য ঘুষ দিয়েছেন এমন দাবি করে টাকা ফেরত চান তিনি। পরে উপাচার্যের কাছে ওই চাকরি প্রার্থীর টাকা ফেরত চাওয়ার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 2-3 দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে যে অডিও ক্লিপটি যে বিতর্কিত যে অডিও ক্লিপটি সম্মানে এসেছে
সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা যারা বিশ্ববিদ্যালয় সবসময় হচ্ছে যে চাই যে বিশ্ববিদ্যালয় শান্তি সুন্দর থাকুক, আমরা যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভালো চাই, আমরা এই জিনিসটি নিয়ে হচ্ছে যে বিব্রত। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয় তিনজন শিক্ষককে আপনার হচ্ছে যে শোকজ করেছে, তো এই জিনিসটি আসলে সেই জিনিসটি যে অডিও ক্লিপটি বিতর্কিত অডিও ক্লিপটি এসেছে সেই বিষয়টি সুরাহা না করে এই জিনিসটি হচ্ছে যে আমাদের হচ্ছে শোকজ করলো, আসলে এই বিষয়টি আমাদের হচ্ছে যে বোধগম্য হলো না। আসলে কি এটা কি আসলে স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত? দাবি ছিল যে গত দুই দিন আগে আমাদের ডিজি ছাড়া যাবে, ডিজিটাল একজনের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেন করতে পারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে এইটার কারণে যোগাযোগের মাধ্যমে আমাদের খুব ভাই এই কারণে অবৈধভাবে প্রকাশ করা হয়েছে, তো এইটা আমরা মানি না, এটা আমরা প্রত্যাহার চাই।